বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। তোমাদের প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এই খুবই গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা নিয়ে আসলে আলোচনা করতেছিলাম, এবং এই অধ্যায়টা কিন্তু পরীক্ষা হলে বরাবর মতো আমি যেটা বলে থাকি, এই অধ্যায় থেকে কিন্তু পরীক্ষা হলে অবশ্যই অঙ্ক থাকবে। এবং অধ্যায়টা এর প্রথম ক্লাসে আমি অলরেডি নিয়ে নিয়েছি এখানে, সেই ক্লাসে আমি বিভিন্ন সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি এই অধ্যায় থেকে অঙ্ক করবো ইনশাল্লাহ। তো বরাবর যে কথাটা আমি বলি, অবশ্যই আমার সাথে থাকবে এবং ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখবা। আশা রাখি যে অঙ্কটা কত সহজ এবং কত ইজিলি আমরা অঙ্কটা করতে পারি সেই বিষয় সম্পর্কে আরও ধারণা নেব। এবং বলছিলাম এই অধ্যায়টা আসলে HSC লেভেল বা ইন্টারে কিন্তু এই অধ্যায়টা ছিল, যেটাকে আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ নামে ব্যাখ্যা করতে পারি বা আখ্যায়িত করতে পারি, সেই অধ্যায়টা আমরা আসলে করব। এখন ওইখানে আমরা করছিলাম জাস্ট বাংলায় বরাবর একটা কথা বলি, এখানে আমরা জাস্ট করব হলো ইংলিশ ফরম্যাট। তো চলো কথা না বাড়িয়ে আমরা অঙ্কগুলো শুরু করি। এবং বিষয়টা হলো যে অঙ্কগুলো আমি যখন করব তখন চেষ্টা করব একদম ব্যাখ্যা সহ করে করা দেওয়ার জন্য, যাতে মানে ভালো মতো আমরা বুঝতে পারি। তো অঙ্কটা কী বলছি আমরা একটু খেয়াল করি। তো অধ্যায়টা আমরা বলছি, অধ্যায়টা কিন্তু আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তো এখানে লেখা নাই, আমি একটু লিখে নেই। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই অধ্যায়টা আমরা করব। এই অধ্যায়টা আমরা সূত্রগুলো সম্পর্কে আমি আগে বলেছি, আলোচনা করেছি, এবং আমরা প্রয়োগিক অর্থ অঙ্কটা করব। তো খুবই ছোট একটা অঙ্ক নিয়েছি আসলে, প্রথমে আসলে ইজি থেকে শুরু করতে চাচ্ছি, তারপর স্টেপ বাই স্টেপ অনেকগুলো সূত্র নিয়ে আমরা করব। তো অঙ্কগুলোর মধ্যে আছে কারেন্ট রেশিও, অ্যাসেট রেশিও, রিটার্ন অন স্টক হোল্ডার ইকুইটি, নেট মার্জিন রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও, এই সূত্রগুলো আছে। তো এই সূত্রগুলো ভিত্তি করে আমরা অঙ্কটা করব। তো অঙ্কটা পড়ি আমরা আসলে কী বলছে, বলছে রেজাল্ট করে নেবে। এটা এটাও আমি আসলে সেই অঙ্কগুলোই করানোর চেষ্টা করি বারবারই। আমি একটা কথা বলি, যে অঙ্কগুলো আসলে বোর্ড পরীক্ষায় একাধিকবার এসেছে বা বোর্ডে যে কোয়েশনগুলো এসেছে, এটা মেবি একটা বোর্ড কোয়েশন, তো তোমরা দেখলে অবশ্যই পাবা যে বোর্ডে এই অঙ্কটা আসে, এনএ বিবিএতে আসছে বা আমরা বিবি বলতে পারি, বিবিএ এনএ অনার্সে আমাদের আসছে। এখন যে অঙ্কটা আমি করতে চাচ্ছিলাম সেটা পড়ি, তাহলে রেজাল্ট কলাম লিমিটেড ইজ কম্পারেটিভ ব্যালেন্স শিট আর বিলো। তাহলে এখানে একটা ব্যালেন্স শিট আছে, এখানে আসলে ব্যালেন্স শিটটা আছে দুইটা বছর, একটা হলো 2015 আর একটা হলো 2016 সাল। তো কী কী জিনিসগুলো দেওয়া আছে, বলছে কারেন্ট অ্যাসেটস এবং লাইবিলিটিজ, কিছু অ্যাসেট দেওয়া আছে এবং কিছু লাইবিলিটিজ দেওয়া আছে। তো সেটা করব। এখন অঙ্কটা দুইটা সাল আছে, কিন্তু আগে কী করতে বলছে সেটা একটু খেয়াল করি। ইনকাম স্টেম ইনক্লুড নিট সেলস টাকা পড়বে 1,00,000, কস্ট অফ গুডস দেওয়া আছে 60,500 এবং নিট ইনকাম দেওয়া আছে হলো 16,000। কম্পেয়ার দ্য ফলোয়িং রেশিও ফর 2016, স্পষ্ট করে কিন্তু বলে দিচ্ছে যে 2016 সালের জন্য আমাদের রেশিও করতে হবে। তো প্রথম সূত্রটা আমাদের কী সেটা আমরা খেয়াল করি। প্রথম সূত্রটা আমাদের বলছে হলো কারেন্ট রেশিও। তো এক নম্বর সূত্র আমরা বলতে পারি কারেন্ট রেশিও। তো আমরা জানি কারেন্ট রেশিও সূত্র হলো কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। তো আসলে সূত্র অনুসারে আমাদের যেভাবে লিখি, আসলে অঙ্কটা অনেকে অনেকভাবে করতে পারে, তো আমার চেষ্টা থাকে হলো অঙ্কটা একদম সুশৃঙ্খলভাবে স্পষ্টভাবে আমরা করব। তো কারেন্ট অ্যাসেটের মধ্যে কী কী আছে, কারেন্ট অ্যাসেটের মধ্যে আছে হলো ক্যাশ, স্পষ্ট করে বলেই দিছে 2016 সালের জন্য করতে বলছে, তাহলে আমরা শুধুমাত্র 2016 সালে অ্যামাউন্টগুলো দেখব। তাহলে আছে 4,200, তারপরে দেওয়া আছে হলো 1,00,000 রিসিভেবল, টাকার পরিমাণ আছে হলো 21,100, তারপরে দেওয়া আছে হলো ইনভেন্টরি। এই ইনভেন্টরি মানে আমরা বুঝি হলো ক্লোজিং ইনভেন্টরি, এটা টাকার পরিমাণ দেওয়া আছে হলো 10,000। তো সবগুলো টাকার পরিমাণ যোগ করলে আমরা কত পাই, 320, তাহলে 35,300। তাহলে আমরা কারেন্ট অ্যাসেট পেয়ে গেলাম। এবার আমরা বের করব হলো
কারেন্ট লাইব্রেরিজ, কারেন্ট লাইব্রেরির মধ্যে কী কী আছে? কারেন্ট লাইব্রেরির মধ্যে আছে শুধুমাত্র অ্যাকাউন্টস পেবল, আসলে খুবই সহজ অঙ্ক ধরা হয়ে গেছে, তো সমস্যা নেই, আমি আসলে একটা বোর্ডের অঙ্ক ধরছি এবং আসলে যে টাইপের অঙ্কগুলো আসে সেগুলোই আসলে আমি ধরার চেষ্টা করেছি। তো কারেন্ট লাইব্রেরির মধ্যে একটাই আছে, সেটা হলো 12,270। তো এখন রিকোয়ারমেন্ট এ যদি আমরা করি, যে রিকোয়ারমেন্ট এ আমাদের ছিল, করতে যাচ্ছিলাম, তো সূত্রটা হলো আমাদের কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও সূত্রটা আমাদের কি, সূত্রটা হলো কারেন্ট অ্যাসেট কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। তো খুবই সহজ, কারেন্ট অ্যাসেটের পরিমাণ আমরা বের করে ফেলেছি উপরে, সেটা হলো 35,300, এবং কারেন্ট লাইবিলিটির পরিমাণ আমরা বের করে ফেলেছি, সেটা হলো 12,270। এখন রেশিও করলে আমাদের আসে কত? ২.৮৮ আসে, তাহলে আমরা বলছি 2.88:1 আমরা করে ফেললাম কারেন্ট এসিও, কারেন্ট রেশিও করে ফেললাম। দ্বিতীয় নাম্বার আমরা করতে পারি রিকোয়ারমেন্ট বি, এতে আমাদের বলতে বলছে অ্যাসিড টেস্ট রেশিও। এখন অ্যাসিড টেস্টের সূত্র কি? অ্যাসিড টেস্টের সূত্র আমরা বলতে পারি কুইক অ্যাসিড ডিভাইড বাই কুইক লাইব্রেরিজ, কিন্তু আধুনিক নিয়মে আসলে কুইক লাইব্রেরিজ ব্যবহার করা হয় না। আমরা বলছিলাম আধুনিক নিয়মে শুধুমাত্র কারেন্ট লাইব্রেরিজ ব্যবহার করা হয়, তো আমরা কারেন্ট শুধুমাত্র লাইব্রেরিজটা লিখব। তাহলে কুইক অ্যাসেট আবার বের করার একটা নিয়ম আছে, নিয়মটা কি? কুইক অ্যাসেট বের করার নিয়ম হলো কারেন্ট অ্যাসেট কারেন্ট অ্যাসেট মাইনাস মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স, আর নিচে কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাসেট টোটাল পরিমাণ কত ছিল? কারেন্ট অ্যাসেট টোটাল পরিমাণ হলো 35,300। এখান থেকে ইনভেন্টরিটা আমাদের লেস করতে হবে, ইনভেন্টরি হলো 10,000। আর আসলে অঙ্কের মধ্যে একটা জিনিস নাই, সেটা হলো প্রিপেড এক্সপেন্সটা নাই, থাকলে সেটাও আমরা বাদ দিতাম। কারেন্ট লাইব্রেরির পরিমাণ বের হয়েছে হলো 12,270। তো এটা ক্যালকুলেশন করে থাকে হলো 24,300, এটা হয় হলো 12,270। ২৫,300, তো 25,300 ভাগ হলো 12,270, ভাগ দিলে আসলো 2.06:1। এই আমরা করে ফেললাম দুইটা সূত্র, কারেন্ট কী কী করলাম, কারেন্ট রেশিও আর হলো অ্যাসিড টেস্ট রেশিও। তাই এখানে আমি বলছিলাম আধুনিক নিয়মে কারেন্ট লাইব্রেরিজ লেখা হয়, সরত পদ্ধতিতে এখানে কুইক অ্যাসে কুইক লাইব্রেরিজ লেখা হতো। এখন কুইক লাইব্রেরিজ মানে হলো কারেন্ট অ্যাসেট মাইনাস হলো ব্যাঙ্ক ওভারড্রাফট, কিন্তু আসলে আধুনিক নিয়মে এটা ব্যবহার করা হয় না। এবার তৃতীয় নম্বর সূত্রে আমরা আসব, তৃতীয় নম্বর সূত্র আমাদের বলছে রিটার্ন অন স্টক হোল্ডার ইকুইটি। তাহলে আমরা সূত্র লিখতে পারি রিটার্ন অন
এটা হচ্ছে রিটার্ন অন স্টক হোল্ডার ইকুইটি। এটা সূত্রটা হলো নেট ইনকাম নেট ইনকাম পরিমাণ কত আছে। নেট ইনকাম পরিমাণ অঙ্কের শেষে আমাদের দেওয়া আছে, এখানে স্পষ্ট করে বলে দিছি নেট ইনকাম পরিমাণ কত, 16,000 টাকা। তো নেট ইনকাম পরিমাণ আমরা পেয়ে গেলাম 16,000 টাকা, কিন্তু এভারেজ কমন স্টক লাগবে। এখন এভারেজ কমন স্টক বের করার অবশ্যই একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে না গেলে আবার একটু সমস্যা। এভারেজ কমন স্টক আসলে এই দুইটা মিলে হয়, এই দুইটা মিলে এভারেজ কমন স্টক হয়। তাহলে এভারেজ কমন স্টক আমাদের বের করতে হবে, আমরা ইচ্ছা করলে নিচে বের করে নিতে পারি। সালে স্টক হোল্ডারের পরিমাণ আমাদের কত ছিল আমরা বলছি, এভারেজ কমন স্টক আমরা বের করতে চাচ্ছি। এভারেজ কমন স্টক বের করতে গেলে কী কী আসে সেটার মধ্যে বলতেছি, হলো কমন স্টক থাকে, কমন স্টকের পরিমাণ হলো 70,000, এদিকে হলো 75,000। তারপর আমাদের বের করতে হবে রিটেল আর্নিংস, আছে হলো 30,000, আর এদিকে হলো 25,030। তো এই দুইটা যোগ করলে হলো 1,00,000, এটা যোগ করলে হলো আসে কত, 98,300। এই হলো বিষয়টা। তাহলে এভারেজ কমন স্টক হোল্ডার বের করতে গেলে কী করতে হবে, এই দুইটা পরিমাণ যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 1,00,000 যোগ 98,30 ভাগ হলো 2, তো এই ক্যালকুলেশন করে যত আসে তো উপরে আসবে হলো 16,000, আর নিচে ওই এভারেজ কাজটা করলে আসবে হলো 99,015। তো যেখানে পৌঁছায় এই যোগ বিয়োগ করার পরে, সেই কাজটা করার পরে এসে আসে, এবং এটার যোগফলটা কত আসে, এটার যোগফলটা আসবে 2.06। যেহেতু আমরা যদি 100 দিয়ে আমরা গুণ দিই তাহলে অ্যান্সার আসবে 5%, 16.16%। তো আমরা কী বের করলাম, আমরা বের করলাম হলো এভারেজ কমন স্টক, অর্থাৎ কীভাবে এভারেজ কমন স্টক আমরা বের করলাম, এই দুটো যোগ করে টাকা পাবো, তাহলে এটা আসলে 16.16%। এবার আমাদের করতে হবে, আমরা তিনটা সূত্র অলরেডি করে ফেললাম, এবার আমরা করতে পারি রিকোয়ারমেন্ট ডি। নেট মার্জিন রেশিও, তো নেট মার্জিন রেশিও খুবই সহজ, আমরা গত ক্লাসে বলে দিছিলাম যে প্রফিট গ্রস প্রফিট বের করার সূত্র, গ্রস প্রফিট আর নেট প্রফিট বের করার সূত্র। তাই আমরা এটা নেট প্রফিট করতেছি, তো নেট ইনকাম ডিভাইডেড বাই নেট সেলস গুণ হলো 100। নেট ইনকাম অঙ্কের মধ্যে দেওয়া আছে, নেট ইনকাম অঙ্কের মধ্যে দেওয়া আছে কত, নেট ইনকাম দেওয়া আছে হলো 16,000। তো নেট ইনকাম আমরা বসাই দিই 16,000, আর নেট সেলসের পরিমাণ দেওয়া আছে হলো 1,00,000 গুণ 100। তো এটা ক্যালকুলেশন করলে টাকার পরিমাণ আসে হলো শুধুমাত্র 16%। তো এটা আমরা করে ফেললাম, কয়টা রিকোয়ারমেন্ট করলাম, আমরা করে ফেললাম হলো 4টা রিকোয়ারমেন্ট। দেন এর সাথে এখন আমরা করব হলো ইনভেন্টরি টার্নওভার রেশিও।
এবার আমরা করব ইনভেন্টরি টার্নওভার রেশিও রিকোয়ারমেন্ট ই। তো ইনভেন্টরি টার্নওভার রেশিও সূত্রটা হলো কস্ট অফ গুডস সোল্ড কস্ট অফ গুডস, নিচে হলো এভারেজ ইনভেন্টরি। তাহলে কস্ট অফ গুডস আর হলো এভারেজ ইনভেন্টরি লাগবে। দেন এখন অঙ্কের মধ্যে এভারেজ ইনভেন্টরি নাই, এভারেজ ইনভেন্টরি বের করার নিয়মটা কি, যে ওপেনিং ইনভেন্টরি প্লাস এন্ডিং ইনভেন্টরি ভাগ হলো 2। তাহলে ওপেনিং ইনভেন্টরি অঙ্ক মতো কত ছিল, এখানে ইনভেন্টরি লেখা আছে ওপেনিং ইনভেন্টরি 7 লাখ, এটা হলো 10 হাজার, তাহলে 17 হাজার। তাহলে 7 হাজার যোগ হলো 10 হাজার, টোটাল হলো 17 হাজার, 17 হাজার অর্ধেক কত, 8,500। খুবই সহজ। তাহলে এখানে আমরা পাইলাম হলো 8,500। এবার কস্ট অফ গুডস সোল্ড অঙ্কের মধ্যে দেওয়া আছে হুবাহু এই যে 60,500 টাকা, তাহলে কস্ট অফ গুডস লিখেছে 60,500 টাকা। আর টার্নওভার আছে, টার্নওভার মনে হলো যতগুলো সূত্র হবে সব সূত্রগুলো হবে আবর্তনে। এখন আমরা এটা লিখবো হলো আবর্তন। তা ক্যালকুলেশন করলে এভারেজ টার্নওভার রেশিও পরিমাণ আসে হলো 7.12 টাইমস। এইভাবে আমরা অঙ্কগুলো করব এবং অঙ্কগুলো করে সেগুলোর অবশ্যই কী করব পরিপূর্ণভাবে আমরা বুঝে নেব। তাহলে আমরা 5টা সূত্র দিয়ে অঙ্ক করলাম এবং অঙ্কের মধ্যে একটু স্পষ্ট করে বলে দিছে কত সালের জন্য করতে হবে, শুধুমাত্র 2016 সালের জন্য করতে হবে। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো এবং পরবর্তী পর্যায়ে আসলে আমরা যে অঙ্কগুলো করতে যাচ্ছিলাম সেটা নিয়ে যদি সাজাই তাহলে অঙ্কটা করা যায়। ছোট্ট একটা কম অঙ্ক লিখে এই পৃষ্ঠায়, দেন এখানে আমরা সমাধান করব। বলতে চাচ্ছে যে এ কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। আর ইনভেন্টরি টাকার পরিমাণ আছে হলো 1,50,000, তারপর হলো ক্যাশ, ক্যাশের পরিমাণ 20,000। সংক্ষেপে লিখলাম অ্যাকাউন্ট রিসিভেবল টাকার পরিমাণ আছে হলো 50,000। ব্যাংক ওভারড্রাফট টাকার পরিমাণ আছে হলো 15,000। অ্যাকাউন্টস পেবল টাকার পরিমাণ আছে হলো 40,000। প্রিপেয়ার এক্সপেন্স টাকার পরিমাণ হলো 10,000। অ্যাক্রুড স্যালারি টাকার পরিমাণ আছে হলো 20,000। সবগুলো যোগফলটা এখান দেয়া নেতে দিলাম না।
ডিউরিং দ্য ইয়ার 8 লক্ষ এবং ডিউরিং দ্য ইয়ার সেলস 100 টাকা এবং অ্যান্ড পারচেজ হলো কত? ৪,৫০,০০০। ৪,৫০,০০০ লিখতে হবে। ডিটারমাইন ফলোয়িং রেশিওস, কি কি রেশিও করতে বলছে আমরা দেখি। আমাদের করতে বলছে হলো কারেন্ট রেশিও, রিকোয়ারমেন্ট বি, অ্যাসিড টেস্ট রেশিও, রিকোয়ারমেন্ট সি, ইনভেন্টরি টার্নওভার রেশিও, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, অ্যাকাউন্টস পেবল টার্নওভার রেশিও। এই পাঁচটা সূত্র আমরা করব। তো সবাই একটু মনোযোগ সহকারে দেখো, একদিনে আসলে দুইটা অঙ্ক করার চেষ্টা করতেছি। তো প্রথমে আমাদের বলতে বলছে কারেন্ট রেশিও। তো কারেন্ট রেশিও সূত্র আমরা অলরেডি শিখে আসছি, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। এখন আমরা যদি নিচে নিচে লিখি তাও লিখতে পারি। এখন কারেন্ট অ্যাসেটের পরিমাণ, কারেন্ট অ্যাসেটের পরিমাণ কী কী আছে? ইনভেন্টরি, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, এই তিনটাই আছে হলো কারেন্ট অ্যাসেটের পরিমাণ। তাহলে আমরা লিখে ফেলি ইনভেন্টরি তারপর লিখে আছে হলো ক্যাশ, তারপরে আছে হলো অ্যাকাউন্টস রিসিভেবল, আর একটা আছে প্রিপেড এক্সপেন্স। এগুলো হলো কারেন্ট অ্যাসেট। আর কারেন্ট লাইবিলিটিজের মধ্যে আছে ব্যাঙ্ক ওভারড্রাফট, এই দুইটা অ্যাক্ট অর স্যালারিস, তিনটা। তাহলে সংখ্যা লিখলাম ব্যাঙ্ক ওভারড্রাফট প্লাস অ্যাকাউন্টস পেবেল প্লাস অ্যাক্রুড স্যালারিস। টাকার পরিমাণগুলো আমরা লিখে ফেলি। টাকা আছে হলো 1,50,000 যোগ 20,000 যোগ 50,000 যোগ 10,000, এদিকে 15,000, 40 আর 20। সো টাকার পরিমাণ যোগ করলে এইখানে আসা হলো 2,30,000, আরও হলো 75,000। ক্যালকুলেশন করলে আসা হলো 3.07:1। তো আশা করি আমরা কারেন্ট রেশিওটা বুঝতে পারছি। এবার আসা হলো তারপরে সূত্র অ্যাসিড টেস্ট রেশিও। কিছুক্ষণ আগে আমরা অ্যাসিড টেস্ট রেশিওর সূত্র পড়ছি, খুবই সহজ কুইক অ্যাসেটস কুইক লাইবিলিটিস। এখন কুইক অ্যাসেট বের করার নিয়মটা কি? আমরা জানি যে
কারেন্ট অ্যাসেট থেকে আমরা বাদ দিব ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স, আর এটা আসলে কুইক লাইব্রেরিজ না লিখে আমরা আধুনিক নিয়মে করি, এটাকে আমরা বলি কারেন্ট লাইব্রেরিজ। তো কারেন্ট অ্যাসেটের পরিমাণ আমরা টোটাল কত পেয়েছিলাম, আমরা টোটাল পেয়েছিলাম হলো কারেন্ট অ্যাসেটের পরিমাণ 2,30,000। এখান থেকে ইনভেন্টরি আমরা বাদ দেব, ইনভেন্টরির পরিমাণ আছে হলো 1,50,000, আর প্রিপেড এক্সপেন্সের পরিমাণ আছে হলো 10,000, আর কারেন্ট লাইবিলিটির পরিমাণ আমরা পাচ্ছিলাম হলো 12,000, সরি কারেন্ট লাইবিলিটির পরিমাণ কত পাইছিলাম 75,000। তো এটা হলো 75,000। তো এই জিনিসগুলো যোগ বিয়োগ করলে টাকার পরিমাণ কুইক অ্যাসেটের পরিমাণ কত আসে, অর্থাৎ 2,30,000 থেকে মাইনাস 1,50,000 মাইনাস 16,000। তাহলে 64,000 টাকা আমাদের আসে। এটা আসলে সরি 10,000 টাকার পরিমাণ, তাহলে আসে হলো 70,000। আর নিচে আসতে থাকে হলো কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস এটাকে অনেকে কারেন্ট কারেন্ট লাইবিলিটি কুইক লাইবিলিটিস ধরে, কিন্তু বাট আমরা কুইক অ্যাকশন না ধরে কারেন্ট লাইবিলিটিস দেবো, কারেন্ট লাইবিলিটিস দেবো। কারেন্ট লাইবিলিটির পরিমাণ ছিল হলো 75,000, তাহলে এটা টাকার পরিমাণ হলো 0.আমি একটু ক্যালকুলেশন করে বলি, (0.933:2). রিকোয়ারমেন্ট সি, রিকোয়ারমেন্ট সি বলছে ইনভেন্টরি টার্নওভার রেশিও, সূত্রটা কি, সূত্রটা হলো কস্ট অফ গুডস সোল ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি দা কস্ট অফ গুডস সোলটা পরিমাণ অঙ্কের মধ্যে দেয়াই আছে সরাসরি 3,00,000 টাকা। তো কস্ট অফ গুডস অঙ্ক দেওয়া নাই, যদি দেওয়া না থাকে সূত্র আছে ওপেনিং ইনভেন্টরি পারচেস মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি পারচেস মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, তাহলে ওপেনিং ইনভেন্টরি অঙ্কের নাই, তাহলে আছে হলো পারচেস মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, অর্থাৎ এইভাবে কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তাহলে অঙ্কের মধ্যে ওপেনিং ইনভেন্টরি নাই, একটা জিরো দিলাম, আর এটা টাকার পরিমাণ আছে হলো সরি কস্ট অফ গুডস সোল পারচেজের পরিমাণ আছে হলো 4,50,000 মাইনাস হলো 1,50,000, এই হলো বিষয়। আর এভারেজ ইনভেন্টরি অঙ্কের মধ্যে দুইটা ইনভেন্টরি থাকতো, দুটো চোখকে দ্বিতীয় ভাগ দিতাম, অঙ্কের মধ্যে যেহেতু একটা ইনভেন্টরি আছে তাহলে ইনভেন্টরি পরিমাণ কত হবে, ইনভেন্টরি পরিমাণ যেভাবে আমরা খাই সেভাবে তো কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণ, যেহেতু কস্ট অফ গুডস সোল্ড এভারেজ আমার নিয়ম হলো ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেস মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, তাহলে ওপেনিং ইনভেন্টরি নাই এখানে যে দিলাম, আর এভারেজ ইনভেন্টরি অঙ্কের মধ্যে নাই, এভারেজ ইনভেন্টরি অঙ্কের মধ্যে না থাকে তাহলে আমাদের নিয়মটা হলো যে ক্লোজিং যে ইনভেন্টরি থাকে ক্লোজিং ইনভেন্টরি অঙ্কের মধ্যে আছে হলো 1,50,000, সেটা বের করলে আমার নিয়ে হবে। তো সেটার পরিমাণ আছে হলো 1,50,000, সেটা আমরা বসাই দিলাম, ক্যালকুলেশন করলে উপরে টাকার পরিমাণ আসে হলো, উপরে টাকার পরিমাণ আসে হলো 3,00,000 টাকা, নিচে হলো 1,50,000। তো এখানে আসবে হলো এত টাইমস, কারণটা হলো ইনভেন্টরি টার্নওভার বলছে, তো টার্নওভার পড়লে এত টাইমস আসে।
তো আমি যে অঙ্কটা করলাম আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এবং এই অঙ্কটা আসলে বিষয়টা হলো কিভাবে করব। আমি আগে বলছি অঙ্কগুলো আমরা স্টেপ বাই স্টেপ এক একটা পদ্ধতি অনুসারে করব, এবং বইয়ের মধ্যে আরও অনেক অঙ্ক দেওয়া আছে, তা তোমরা সবাই অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে বাসায়, এবং প্র্যাকটিস করলে আমার ধারণা অঙ্কগুলো আরও ভালো মতো শিখতে পারবা। তো সবার জন্য শুভকামনা রইলো, এবং সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহর কাছে যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আসসালামু আলাইকুম।